মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে সরস্বতী পুজো, মা সরস্বতী পুজো, তো সব সকাল করে করতে হবে, কারণ পুজো করতে আসবে সকাল করে, 7:30-8টার মধ্যে চলে আসবে। তার আগে আমাকে স্নান করে ঠাকুরের জোগাড় করতে হবে, ওপরে পুজো করতে হবে, ছেলেকে তুলে ছেলেকে স্নান করাতে হবে, মধ্যখানে হাজবেন্ড বেরোবে, সব কিছু আছে। হাজবেন্ড চান করতে ঢুকবে, তার আগে আমি চান করতে ঢুকে যাব। আমি উঠেছি 5:45, এখন বাজে 6:05। আমি গামছাগুলো একটু গরম জলে দিলাম, কারণ প্রচণ্ড তেল চিটিনি হয়েছে, একটু গরম জলে 3টে গামছা ডুবিয়ে দিলাম, দিয়ে এবার চান করতে ঢুকে যাব। আমি গরম জল হয়ে গেছে, গরম জলেই স্নান করি। তো বেলায় জানো এখন তো আরও ইয়ে করবো, করে ঠাকুরের জোগাড় করব, করে তারপরে অন্য কাজ ধরবো। আজকে প্রচুর কাজ, তবে রান্না বান্নাটা থাকবে না, রান্না বান্না করবো না আজকে, দেখা যাক কি হয়। আর কেন করবো না বলতে পারছি না, করবো কি করবো না। সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, তাহলেই সব কিছু দেখতে পাবে। ঠাকুরের জোগাড় করবো, ঠাকুরের পুজো দেখাবো, সব কিছু দেখাবো। চলো, তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে পাটের কাপড় পরে পুজোর জোগাড় করতে চলে এসেছি। আলো চালগুলো একটু বেছে নিচ্ছি, যেহেতু আমরাও নোংরা জিনিস খেতে পারি না, ঠাকুরকে কী করে দেবো, তাই আলো চালে যেগুলো আছে সেগুলো একটু বেছে নিচ্ছি। ধানই ভর্তি ছিল, সেই ধানগুলো একটু বেছে নিচ্ছি। তারপরে চলে গেলাম ফলগুলো কাটতে। আমার নিচের ঠাকুরের পুজো, ওপরের ঠাকুরের পুজো, মা সরস্বতীর পুজো, এর পুজো, অনেক ফল কাটতে হয়েছে। ফল কেটে নৈবেদ্য সাজিয়ে একবারে নৈবেদ্য দিয়ে আমি উপরে চলে যাব, ঠাকুরঘর পরিষ্কার করব, পুজো করব। তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আজকে অনেক কিছু আছে এই ব্লগের মধ্যে, অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো। তো ছেলেদের তো সেই 7টার সময় স্নান হয়ে গেছে, যেহেতু বলেছিল 8:30-8টার মধ্যে পুজো করতে আসবে, সেই জন্য ওদের তাড়াতাড়ি করে সবাই আমরা যাইরা সবাই স্নান করিয়ে দিয়েছি ছেলে মেয়েদের। তো ওরা এখনও ঠাকুরমশাই আসেননি, তো ওরা অপেক্ষা করছে কখন ঠাকুরমশাই আসবে, তারপরে পুষ্পাঞ্জলি দেবে। এই দেখো আমাদের মেম সাহেব, মেম সাহেবকে সেজে গুজে কত সুন্দর লাগছে দেখো। তো চলো ওরা অপেক্ষা করুক, কখন ঠাকুরমশাই আসবে দেখা যাক, তারপরে পুষ্পাঞ্জলি দেবে। সকাল থেকে ওরা তো না খেয়ে আছে, জল পর্যন্ত খায়নি, না খেয়ে আছে, ফুচকে পাচকা সবাই। তো ঠাকুরমশাই এসে গেছেন, এবার সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছে, আমার জায়রাও সবাই মিলে বসেছে। আর ওই দেখো আমি ভিডিও তুলছি, আর এখানে তোমাদের আমি একটা কথা না বললেই নয়, আগে বলে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিও আমার ভাসুর তুলেছে। আমি যাওয়ার আগেই আমার ভাসুর আমার জন্য ভিডিও তুলতে আরম্ভ করে দিয়েছে। তো এত হেল্পফুল পরিবার আমার ভাসুর, আমার দেওরেরা, ভাসুরেরা সবাই প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাকে। আমার দেরি হচ্ছে দেখেই ভাসুর ভিডিও তুলছে আমার জন্য, তো এই ভিডিও তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা না বললেই নয়, অবশ্যই সবার আগে এটা বলতেই হবে। তো আমার দেওরও ভিডিও তুলেছে, ভাসুরও তুলেছে, সমস্ত দিক দিয়েই আমাকে সাহায্য করে। আমি কোনো মানে জটিল কাজকর্ম কিছু করতে গেলেই আমার ভাসুরের কাছ থেকে পরামর্শ নিই। আমার ভাসুরি বলো, আমার দেওরেরা বলো, আমার ভাসুর পো বলো, বড় ভাসুর পো আর কি, সবাই খুব 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 সাহায্য করে আমাকে। তো এটা তো আগে বলেই দিলাম, এটা না বললেই নয়,
তাই অবশ্যই করে বললাম। এখানে সবাই দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমার এই একটা দেওর, আমার জায়রা, ওই যে জায়রা বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে সকালবেলায়, তো তোমাদের তো বললাম স্নান করে ওপরে ঠাকুরঘর মোছামুছি করে সব কিছু জোগাড় করে দিয়ে দিয়ে পুজোটায় বসতে যাচ্ছি। আমার হাজবেন্ড বললো যে আজকে পুজোটা আমি করি, পুষ্পাঞ্জলি দেবো, ও পুষ্পাঞ্জলি দিল, আর আমার হাজবেন্ডের কাছে আমিও একবারে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। তো সকালবেলা তো আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে, কিন্তু যাদের পুষ্পাঞ্জলি হয়নি, এখানে আমার চার যা পুষ্পাঞ্জলি দিচ্ছে, এই এক যা, আর আমার কাকিমার শাশুড়িও পুষ্পাঞ্জলি দিচ্ছে, দুই কাকিমার শাশুড়ি পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর বাচ্চারা তো আছেই সবাই, আর আমার দেওর এক মানে ছোট দেওর বলা যায়, সবার ছোট ছোট দেওর পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর আমি ওদিক থেকে ভিডিও তুলছি, সেটাও আমার ভাসুর তুলেছে, তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও তোলা। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। এবার তোমাদের একটু পুজোর জায়গাটা একটু দেখিয়ে দিই। এই দেখো, আমাদের যেহেতু ঘটে পুজো, আমাদের তো মূর্তি পূজা হয় না, ঘটে পুজো, সেহেতু সবাইয়ের বই দিয়েছে, দেখো বই দিয়ে মালা দিয়ে সাজিয়ে নৈবেদ্য, সকলের নৈবেদ্য দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো হচ্ছে, বামুন ঠাকুর পুজো করছে। আর এই দেখো আমার যা পুষ্পাঞ্জলি দেবে বলে সবাইকে ফুল দিয়ে দিচ্ছে। এই দেখো আমার দেওর, আমার কাকিমা শাশুড়ি, ওই দূরে এক কাকিমার ছোটো কাকিমা শাশুড়ি, আমার জায়রা দুই যা এখানে বসে আছে, তারপরে আরও দুই যা ওখানে আছে, এই যে এক একটা যা, আর ওই প্রথমে এক আর একজনকে দেখালাম, আর আমার বড়ো যাকে তো তোমরা আগে দেখেইছ, আগে অনেক ভিডিওয়ে, তো এখানে চলে এসেছি আমার আর এক কাকিমা শাশুড়ির বাড়ির ছোট মূর্তি এনেছে, সেই মূর্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মূর্তি পুজো হচ্ছে আর কি। ওই আমাদের ওই বামুন ঠাকুরই করে আমার মামা শ্বশুর আর কি, ওই বামুন ঠাকুরই করে সব পুজোই, তো ওনার ঠাকুর ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, প্রথমবার দেখালাম ঠাকুর ঘরটা। আর আরো একটা জিনিস চলো দেখাই, এই কাকিমা শাশুড়ির বাড়ি প্রচুর ফুল হয়েছে, গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল থেকে শুরু করে প্রচুর ফুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখো বাড়িটা, আমি ছাদ থেকে দেখি বাড়িটা পুরো ভরে যায়, আর এই ফুল গাছ থাকলে বাড়িতে কত সুন্দর লাগে, তো সেই গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফুলগুলো। এই দেখো এটা মানে হচ্ছে গোলাপ ফুল, গোলাপ ফুলের পাপড়িগুলো সে পড়ে আছে ঠাকুর দোরে আর কি, এটা ঠাকুর দুয়ারটা, কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলে এসেছি একেবারে দুপুরবেলা, দুপুরবেলা বলতে এখন বাজে পৌনে একটা, তো কাকিমা শাশুড়িও ভোগ দিয়ে গেছে আর আমার দিদিভাইও ভোগ দিয়ে গেছে, সেগুলো আমার আর ছেলের হয়ে যাবে, আজকে তো রান্না করতে হয়নি। এবার গোটা সেদ্ধর প্রস্তুতি শুরু করে দিয়েছি, এখানে আমার আনাজ কুটে ভালো করে ধোয়া হয়ে গেছে, কষকষিয়ে, যেহেতু সব গোটা গোটা সেহেতু কষকষিয়ে সব ধোয়া হয়ে গেছে। এখানে দেখো শিম আছে, বেগুন আছে, বেগুনটা আমি কিছুটা কেটে দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কিনা, তিনটে বেগুন আছে, তিনটে বেগুনই আমি কেটে দেখে নিয়েছি ভেতরে পোকা আছে কিনা, ছোটো ছোটো বেগুন। আর আছে মটরশুঁটি, মটরশুঁটিগুলো এই যে মটরশুঁটি, এগুলো এক জায়গায় রেখেছি। আর এখানে আছে গোল আলু, গোল আলু দিতে হবে। আর এখানে আছে পালং ডাঁটা, পালং শাক দেওয়া যাবে না, পালং ডাঁটা লাউ ডাঁটা এটা আছে। আর এখানে রাঙালু আছে, রাঙালুগুলো যেহেতু বড় বড়, আমি একটা গোটা রেখেছি,
নিয়ম রক্ষার জন্য একটা গোটা রেখে বাকিগুলো কেটে দিয়েছি। আর এখানে আছে মুগ কড়াই, মুগ কড়াইগুলো বাছা হয়ে গেছে, যদিও কিছু নেই, কিচ্ছু ছিল না, পরিষ্কার মুগ কড়াই। আর ওখানে আমার কাঠের উনুনে বসাবো, তো হাঁড়িতে কাদা মাখিয়ে জল দিয়ে বসিয়ে রেখেছি। কাকিমা আমি কোনো এর আগে যেহেতু কোনো দিন করিনি, সেহেতু কাকিমা শাশুড়িকে একবার ডেকেছি সব ঠিকঠাক আছে কি না দেখবার জন্য, জলটা ঠিকঠাক আছে কি না সব দেখবার জন্য একবার ডেকেছি। কাকিমা শাশুড়ি এলেই আমি বসিয়ে দেব গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ আমাদের এখন তিন চার দিন চলবে, তিন চার দিন বলবো না, দু তিন দিন চলবে মোটামুটি ফ্রিজে রেখে দিয়ে দিয়ে। গোটা সেদ্ধ আমার হাজবেন্ডও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ছেলে অল্প আদ্রু খায়, ছেলে খুব একটা ভালোবাসে না, ছেলে অল্প আদ্রু খায়। তো এই গোটাই আজকে রাত্রেও হবে, কালও হবে, পরশুও হবে। ঠিক আছে, চলো কাকিমা শাশুড়িকে দেখি হয়েছে কি না, নাহলে একবার একেবারে ভাত খেয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে বসাবো। কাকিমা শাশুড়ি যদি সময় না হয় এখন তাহলে কিছুক্ষণ পরে বসাবো। ঠিক আছে চলো। এই দেখো গোটা আমি বসিয়ে দিয়েছি, এতে জল দিয়ে জোছনা কাঠের উনুনটা জ্বেলে দিল। আর কড়াইটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, গ্যাসেতেই নেড়েছি কড়াতে, যেটা আমি জানতাম না। কাকিমা শাশুড়ি বললো, জোছনাও বললো যে কড়াইটা একটু নেড়ে নিতে হবে। অল্প নেড়ে নিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি। এবার দেব আমি গোল আলু। কাকিমা শাশুড়ির কাছ থেকে জেনে এলাম যে এগুলোর পরে আলুগুলো দিয়ে দিতে, তো গোল আলুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বাস আলু দেওয়া হয়ে গেল, এবার দেব এই পালং ডাঁটা আর লাউ ডাঁটাগুলো বললো একই সাথে দিয়ে দিতে। এবার এটা একটু চাপা দিয়ে রেখে দিব, দেওয়ার পরে ফুটে গেলে বললো তেতে যাবে। এটা একটু ফুটে গেলে রাঙালুগুলো দেব, রাঙালুগুলো দিয়ে তারপরে শেষকালে শিম বেগুন আর মটরশুঁটি দেব। ঠিক আছে সঙ্গে থাকো। তারপরে নুন দিতে হবে, কাকিমা শাশুড়িকে বলেছি নুন দেওয়ার সময় আসতে, ডাকবো। ঠিক আছে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনো ফোটেনি, ফুটলে আমি রাঙালুটা দেব। দেখো ফুটে গেছে, এবার আমি রাঙালুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দিয়ে আবার চাপা দিয়ে প্রচুর খাবার। দেখো এখানে কাকিমা শাশুড়ি, দুই কাকিমা শাশুড়ি দিয়ে গেছে খিচুড়ি ভোগ, আর এখানে আমার যা দিয়ে গেছে ভাত ভোগ, ভাত ভোগ ছেলে খাচ্ছে, পায়েসটাও খাচ্ছে, ওটাও যাই দিয়ে গেছে আলু ভাজা। আর এখানে আছে ডাঁটা, আলু, বেগুন, সব কিছু, বড়ি, কাঁচকলা, সব কিছু দিয়ে একটা তরকারি যা ভোগ দিয়েছিলো। আর এখানে কাকিমা শাশুড়ি দিয়ে গেছে চাটনি, আর এখানে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি যাই করেছিল। তো এত কিছু, এত খাবার কি করে উঠবে জানি না, প্রচুর খাবার হয়ে গেছে, রান্না না করেও এত খাবার। ওকে গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45। তো হালকা হালকা গানের আওয়াজ তোমরা পাচ্ছ কি না জানি না, আমাদের পাশেই সরস্বতী পুজো হচ্ছে বাড়ির পাশেই, তো সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, বসে আঁকো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, আবৃত্তি, আরও সব নানান ধরনের হচ্ছে। তো ছেলে সেখানে গেছে, বসে আঁকো প্রতিযোগিতা তিনটে থেকে হয়ে গেছে, এখন হচ্ছে আবৃত্তি। তো ছেলে সেখানে গেছে, আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আজকে জল তুলবো না, জানো গতকাল জল তোলা হয়েছে, আজকে জল তুলবো না, আগামীকাল জল তুলবো, তাই দেখছিলাম বোতলে কতগুলো বোতলে জল আছে দেখছিলাম, তো আছে জল আছে, যা আছে হয়ে যাবে। আর আমি এদিকে গোটা সেদ্ধটা আজার করে রাখলাম, বিভিন্ন জায়গায় আজার করে রাখলাম, কারণ যখন যেটা দরকার হবে সেটা তখন সেটা বার করবো। তো চলো দেখিয়ে দিই
কত দিনের জন্য বার হাজার করেছি গোটা সেদ্ধ, আর কতগুলো জায়গায় হাজার করেছি। হ্যাঁ দেখো, গোটা সেদ্ধটা আমার আজার করে রাখা হয়ে গেছে, বিভিন্ন পাত্রে আজার করেছি। একটা আছে রাতের জন্য আছে, একটা আগামীকাল জোসনাকে দেব, আমরা বেলায় খাবো তার জন্য আছে, একটা আগামীকালে রাতের জন্য আছে, আর একটা আগামী পরশু দিনের জন্য আছে। তো এই চার জায়গায় আজার করে রেখেছি, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেল, যেহেতু একটা স্পেশাল ব্লগ, সরস্বতী পুজো আছে, গোটা সিদ্ধ আছে, তাই একটু বড় হয়ে গেল। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, গোটা ফুল ওয়াচ করে নিও, কষ্ট করে বলবো না, তোমরা এনজয় করেই দেখো, কারণ খুব এনজয়েবল ব্লগ এটা। আর এটা আমি এই এই পাত্রটা এটা আমি এখন খাবো। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।